এখানে জেলা কমিটির সভা শুনতে খবর পেলাম গতকাল একটা সফল সভা মীনাক্ষী মুখার্জি ছিলেন অন্যরা ছিল নির্বাচনী প্রচার সাগরদিঘিতে উপনির্বাচনে সেই প্রচার সভার পরে মাঝরাতে মিথ্যা মামলা করে সেই নির্বাচনী সভায় যে সঞ্চালনা করেছে নির্বাচন কর্মী এবং সাবেক উঠতি যুবক সাইদুর রহমান তাকে মিথ্যা মামলা করে রাতারাতি পুলিশ থানায় নিয়ে চলে আসে আমরা গত দশ বারো বছর ধরে যখন বলছিলাম এই যে মিথ্যা মামলা জেল হামলা তৃণমূল মানুষের কণ্ঠস্বরকে বন্ধ করার জন্য যে প্রক্রিয়া নিয়েছে সেটা এই নির্বাচনে আরও নগ্নভাবে সামনে এলো যত তৃণমূল পেছোচ্ছে যত বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর সমর্থনে মানুষ বেরিয়ে আসছেন এখন তৃণমূল যখন সরাসরি পারছে না গুন্ডামি মস্তানি করার শক্তিও কমেছে তখন পুলিশকে দিয়ে এই মিথ্যা মামলা করেছে আমরা তার প্রতিবাদ করছি সিপিআইএমের তরফ থেকে এবং প্রথম থেকেই সকাল থেকেই শয়ে শয়ে মানুষ গ্রামবাসী সাধারণ মানুষ এবং নির্বাচন কর্মী তারা এখন সাগরদিঘি থানার সামনে এখনও অবরোধ চালিয়ে যাচ্ছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং পুলিশের উচ্চপদস্থ অফিসাররা যদি কেউ থেকে থাকে এটা তাদের দায় এবং দায়িত্ব যে কীভাবে থানাকে তৃণমূল নিজের অফিস হিসেবে ব্যবহার করছে কীভাবে বিরোধীদেরকে মিথ্যা মামলায় জড়াচ্ছে এটা তার উদাহরণ।